চট্টগ্রামের পাথরঘাটায় একটি বাড়িতে গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে ঘটনায় অন্তত মৃত্যু হয়েছে আহত অন্তত জন তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন নিহতদের পরিবারগুলোকে আর্থিক সহায়তা ও আহতদের চিকিৎসা ব্যয়ের দায়িত্ব নিয়েছে জেলা প্রশাসন দেখুন নয়ন বরাজার তথ্য চিত্র রিপোর্ট রোববার সকাল নটার দিকে চট্টগ্রামের পাথরঘাটা এলাকার ব্রিকফিল্ড রোডে একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাসের পাইপলাইনে বিস্ফোরণ ঘটেছে বিস্ফোরণে একটি ভবনের দেয়াল ধসে পড়ে বড় বান্ডারওয়াল ছিল ওটা শুধু ভেঙে ভিতর দিকে চলে এসছে রাস্তার উপরে কিছু পাবলিকের উপরে হয়তো বিলে এটা ছুটে পড়েছে পাবলিক হেটে যাওয়া পাবলিক হেঁটে যাওয়ার পরে ওই দেওয়ালটা হয়তো ওখানেও পড়ছে আমরা ফিলার টিলার সরাই ফাঁকা দেওয়াল ভাইঙা ওগুলা গিরিল টিরিল আছে এগুলো সব সরাইয়া যেগুলো হচ্ছে সেগুলো গাড়ি করে নিয়ে আসছে চিটাং মেডিকেলে বিস্ফোরণের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় গুরুতর দগ্ধ সাতজনকে পরে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন আহতদের ভর্তি করা হয় হাসপাতালে তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা আমাদের হসপিটালে আসার পরে যেরকম আমাদের সাহায্য বা সহযোগিতা বা যেরকম চিকিৎসা দেওয়া দরকার আমরা সার্বাত্মক চেষ্টা করছি যারা আছেন ওনাদের অবস্থা আশঙ্কাজনক আসলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে আর অনেকে আসছেন ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বিস্ফোরণের কারণ জানতে তদন্ত শুরু করেছে ফায়ার সার্ভিস একটি গ্যাস লাইন বিস্ফোরণ ঘটেছে এবং এটার কারণে বিস্ফোরণের ভয়াবহতা এমন ছিল যে সামনের পাশের যে বিল্ডিং সামনের বিল্ডিং এর বিভিন্ন জানালা দরজাও ভেঙে গিয়েছে একটা গ্যাস লাইন বিস্ফোরণে এদের হতাহত হবে বা এত লোক মারা যাবে এই ধরনের আমাদের লাইনের মধ্যে এখনো পড়েনি তবে আমরা যার কারণে এটার উপরে বেশি নজর দিচ্ছি এবং অন্য কোনো কারণ আছে কি না করার জন্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রামের সিটি মেয়র আজমনা আসিরউদ্দিন জানান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে নিহতদের পরিবারগুলোকে আর্থিক সহায়তা ও আহতদের চিকিৎসাভার নিয়েছে জেলা প্রশাসন তদন্তের মাধ্যমে ওনারা নিশ্চিত হবেন কি কারণে এই দুর্ঘটনা সংগঠিত হয়েছে এবং ওখানে নিশ্চয়ই rekomendasও থাকবে কি করলে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা আমরা এড়িয়ে চলতে পারি নিহতদের জন্য আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশ হাজার টাকার অনুদান ইতিমধ্যে আমরা ঘোষণা করেছি আহতদের চিকিৎসা যেটা ভার দায়িত্বভার সেটা আমরা গ্রহণ করেছি কেন এটা ঘটলো এ বিষয়ে আমরা পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আমরা গঠন করেছি গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনায় কারো কোনো দায়িত্বে অবহেলা আছে কিনা তাও খতিয়ে দেখছে জেলা প্রশাসন